আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফটোগ্রাফি লাভার, ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেন। বন্ধুরা, টেকজোনের আজকের ভিডিওতে আপনারা দেখবেন কিছু ফটোগ্রাফি গ্যাজেট, যেগুলোকে ব্যবহার করে আপনার মোবাইল ফটো অ্যান্ড ডিএসএলআর ফটোকে আরও আকর্ষণীয় করতে পারবেন। আর সবথেকে মজার বিষয় হচ্ছে, এসবের মধ্যে প্রায় সব গ্যাজেটকেই আপনি বাংলাদেশ থেকে কিনে নিতে পারবেন। তো এসব গ্যাজেটের প্রাইস ও বিস্তারিত জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি এমনই নিত্য নতুন সায়েন্স, টেকনোলজি ও গ্যাজেট সম্পর্কিত ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে এক্ষুনি টেকজোন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন। বেসি ইউজ মোবাইল গিম্বাল। গাইস, আজকের ভিডিওটি শুরু করব একটি গিম্বাল দিয়ে। জি হ্যাঁ ফ্রেন্ডস, বেসি ইউজের এই গিম্বালে আপনি বেশ কয়েকটি ফিচার পাবেন, যেমন 3-axis স্টেবিলাইজার, 360° প্যানোরামিক ফটো ক্যাপচার, ফেস ট্র্যাকিং, অটোমেটিক মোশন ট্র্যাকিং সহ আরও কিছু ফিচার, যা আপনার ফটো অ্যান্ড ভিডিওকে আরও স্মুথ এবং সিনেমাটিক বানাতে সাহায্য করবে। এছাড়াও লাইট ওয়েট ডিজাইন, জয়স্টিক কন্ট্রোল উইথ PTX ডাইরেকশন সহ এটিতে জুম আউট ইন ফিচার তো থাকছেই। সো বন্ধুরা, আপনারাও যদি পার্সোনাল ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি বা ব্লগিং করার জন্য একটি বেস্ট গিম্বাল খুঁজেন, তাহলে আমি বলবো এটিকে একবার ট্রাই করে দেখতে পারেন, এবং এটির প্রাইস 6,200 টাকা, যাকে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে সরাসরি অর্ডার করতে পারবেন। লেন্স বল। গাইস, আপনারা হয়তো অনেক রকমের ফটো দেখেছেন যেগুলো এক বলের মধ্যে থাকে, এবং সেগুলোকে দেখে এটা মনে হয় যে কোনো রকম ফিল্টার ছাড়াই এসব ফটোকে ক্যাপচার করা হয়েছে। তো ঠিক তেমনই আপনিও যদি ফটো ক্যাপচার করতে চান, তাহলে ব্যবহার করতে পারেন এইরকম লেন্স বলকে। এটি দেখতে একদম কাচের বলের মতোই, বাট এটি আপনার ক্যামেরার জন্য একটি লেন্সের মতো কাজ করবে, যেখানে আপনি অনেকগুলো ডিটেলস একসাথে দেখতে পাবেন। এটির মাধ্যমে আপনি বেশ অ্যাট্রাকটিভ ফটো ক্যাপচার করতে পারবেন। বলটিকে ব্যবহার করার জন্য জাস্ট আপনার হাতের উপরে ঠিক এইভাবে ধরতে হবে, বা কোথাও রেখেও সিনেমাটিক স্টাইলে ফটো তুলতে পারবেন, যা আপনার ফটোগ্রাফিকে আরও একে নেক্সট লেভেলে নিয়ে যাবে। এবং এটির প্রাইস মাত্র 300 টাকা, যাকে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে সরাসরি অর্ডার করতে পারবেন। সেলফি রিং লাইট ফর মোবাইল ফোন। গাইস, এবার আপনাদের দেখাবো একটি স্মার্টফোন রিং লাইট। জি হ্যাঁ, এর আগেও আমি দেখিয়েছিলাম, কিন্তু সেগুলো ছিল জাস্ট হোয়াইট কালার, যা ব্রাইটনেস ছাড়া অন্য কোনো ফিচার প্রোভাইড করে না। বাট এটির মধ্যে আপনি পাবেন RGB কালার, যেগুলোকে ব্যবহার করে আপনি বিভিন্ন রকমের কালারিং ফটো ক্লিক করতে পারবেন। এটিতে চার্জ দেওয়ার জন্য একটি চার্জিং পোর্ট দেওয়া হয়েছে, যার মাধ্যমে চার্জ করে মোটামুটি 1 ঘন্টা পর্যন্ত ইউজ করতে পারবেন। এছাড়া এটি সম্পর্কে তেমন কিছু বলার নেই, তবে আপনি যদি রাতের সময় ব্রাইট এবং লাইটিং ইফেক্টের সাথে সেলফি ক্যাপচার করতে চান, তাহলে এটিকে কিনে নিতে পারেন। কিন্তু এটি বাংলাদেশে নট অ্যাভেলেবেল, তবে AliExpress থেকে মাত্র 285 টাকা দিয়ে অর্ডার করতে পারেন। সেলফি স্টিক। গাইস, এবার পরিচিত হন একটি সেলফি স্টিকের সাথে। এটি এমন একটি সেলফি স্টিক যার মধ্যে অনেকগুলো ফিচার ব্যবহার করা হয়েছে, যেমন এটিকে আপনি ডেস্কটপ মোডে স্ট্যান্ড করতে পারবেন, 360° অ্যাঙ্গেলে রোটেশন করতে পারবেন, এছাড়াও ফোল্ড করে খুব সহজেই বহন এবং মাল্টিফাংশন ইন্টারফেস সহ আরও কিছু ফিচার পেয়ে যাবেন এই স্টিকে, যা সেলফি, ভ্লগিং বা যে কোনো ভিডিও রেকর্ড পারপাসে বেশ হেল্প করবে। এছাড়াও সব ধরনের মোবাইল, ক্যামেরা বা রিং লাইট ইউজ করে লাইভ ভিডিও এবং টিকটকের মতো শর্ট ভিডিও তৈরি করতে পারবেন। সো ফ্রেন্ডস, আপনিও যদি কম দামের মধ্যে একটি বেস্ট সেলফি স্টিক উইথ ট্রাইপড নিতে চান, তাহলে এটিকে ট্রাই করে দেখতে পারেন, এবং এটির প্রাইস মাত্র 600 থেকে 700 টাকার মধ্যেই পেয়ে যাবেন। 45x60S মোবাইল টেলিস্কোপ। গাইস, আমাদের নেক্সট গ্যাজেটটি হচ্ছে একটি মোবাইল টেলিস্কোপ। বেসিক্যালি আমরা অনেকেই টেলিস্কোপের সাথে পরিচিত, যাকে ব্যবহার করে দূরের যে কোনো জিনিসকে দেখা সম্ভব। তবে এসব মোবাইল টেলিস্কোপের মাধ্যমে আপনি দূরের জিনিসকে দেখার সাথে সাথে ফটোও তুলতে পারবেন। এটিতে 45x60S জুম লেন্স যুক্ত করা হয়েছে, এতে করে এটি দিয়ে প্রায় 200 মিটারের যে কোনো জিনিসকে ক্লিয়ার দেখতে পাবেন। এছাড়াও এটি ইরগোনমিক ডিজাইন হওয়ার সাথে সাথে ওয়াটার রেজিস্ট্যান্ট, এতে করে আপনি চাইলে যে কোনো পরিবেশে ব্যবহার করতে পারবেন। সো ফ্রেন্ডস, আপনিও যদি দূরে যে কোনো জিনিসকে ক্লিয়ার দেখতে বা মোবাইলে ফটো ক্যাপচার করতে চান, তাহলে এইরকম টেলিস্কোপকে কিনে নিতে পারেন, বাট এটির প্রাইস একটু বেশি, অর্থাৎ প্রায় 6,500 টাকা। গরিলা পড মোবাইল রিং। গাইস,
বেসিক্যালি গরিলা পডের ব্যবহার অনেকেই করেন ব্লগিং এর জন্য বিকজ এটি অনেক লাইটওয়েট এবং স্মার্টফোনের জন্য সেফ তো আপনিও যদি ব্লগিং করেন তাহলে আমি বলবো এটিকে একবার ট্রাই করে দেখতে পারেন বাট আপনি এখন বলতে পারেন যে এটি আর সাধারণ গরিলার মধ্যে পার্থক্য কি এটি আর সাধারণ গরিলার মধ্যে শুধু এইটুকুই পার্থক্য যে এটিতে দুইটা এক্সট্রা আর্মস যুক্ত করা হয়েছে যাতে সেখানে এলইডি লাইট অ্যাড করে রাতের সময় ব্রাইট ভিডিও এন্ড ফটো ক্যাপচার করতে পারেন সো বন্ধুরা বেশ চমৎকারী একটি গ্যাজেট হতে পারে বিশেষ করে ব্লগারদের জন্য আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে এটি আপনার কাছে কেমন লেগেছে আর এটি প্রাইস মাত্র 300 টাকা এসকিউ 11 মিনি ক্যামেরা গাইস আপনারা হয়তো ইউটিউব ফেসবুক বা অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে এইরকম মিনি ক্যামেরাকে দেখেছেন বাট আজকে আমি আপনাদের জানাবো এটির ফিচার ক্যামেরার প্রাইস এবং এটিকে কোথায় পাবেন যেমন এটিতে আপনি 32 GB মেমোরি কার্ড লাগাতে পারবেন তারপর ঠিক এইভাবে ক্যামেরাটিকে অন করে নিতে হবে এছাড়াও এই মিনি ক্যামেরাকে কোথাও স্টিক করার জন্য এটির সাথে একটি ক্লিপও পেয়ে যাবেন বেসিক্যালি এটিকে হিডেন ক্যামেরা বা লুকোনো ক্যামেরা হিসেবে ব্যবহার করতে পারবেন এবং এই মিনি ক্যামেরাটি আপনাকে 1080 পিক্সেলের ভিডিও প্রোভাইড করবে এছাড়াও এটিতে যুক্ত করা হয়েছে নাইট ভিশন ক্যাপচার 120 ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল ভিউ এবং 2000 mAh ব্যাটারি যা আপনাকে একটানা 60 থেকে 80 মিনিট পর্যন্ত ভিডিও প্রোভাইড করবে তো সব মিলিয়ে বেশ কাজের একটি ক্যামেরা এবং এটি প্রাইস মাত্র 550 টাকা যাকে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে সরাসরি অর্ডার করতে পারবেন সো ফ্রেন্ডস আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি ভিডিওটি আপনাদের যথেষ্ট পরিমাণের ইন্টারেস্টিং লেগেছে এবং ভিডিওতে দেখানো এসব গ্যাজেটের সম্পর্কে আরও বিস্তারিত জানতে বা অনলাইনে অর্ডার করতে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করতে পারেন তো কথা হবে আরও একটি নতুন ও ইন্টারেস্টিং ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ